हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्वादेर भोजन ऑफिशियल। आशा करी अपनारा भालो आछेन। गरमेर दिने नाना रकमेर सब्जी पावा जाय, तार मध्ये अन्यतम होच्छे पटल। आमरा अनेकेई होयतो जानी ना एई पटल एर उपकारिता प्रचुर, केनना एते प्रचुर भिटामिन थाके, जेमन भिटामिन ए, भिटामिन सी, एबं एटा आमादेर रक्तके परिशुद्ध करे आर आमादेर इम्यूनिटी सिस्टेमके एटा बुस्टिं करे। सुतरां पटल एकटा ভালো রকমের ইমিউনিটি বুস্টার। পটল আমাদের স্টমাক, পাকস্থলীর ডাইজেস্টিভ সিস্টেমকে অনেকটাই ইমপ্রুভ করে, তার ফলে আমাদের শরীর ঠান্ডা থাকে, ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে এবং কোলেস্টেরল লেভেলকেও ঠিক মতো রেখে দেয় বডির মধ্যে। সেই জন্য পটলটাকে আমি আজকে একটা বিশেষ রেসিপির সাহায্যে আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা হচ্ছে পটল চিংড়ি। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের, এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। পটল চিংড়ি করতে গেলে যে যে উপকরণগুলো লাগবে তার মধ্যে প্রথমেই হচ্ছে চিংড়ি মাছ। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, সেটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এর সঙ্গে লাগবে পটল, এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি, সেটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু 3টে মাঝারি সাইজের নিয়েছি, সেটাকেও একইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, 1টি বড় সাইজ টমেটো আমি এইভাবে কুচো করে রেখেছি। ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা পাউডার 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। ফোড়নের জন্য লাগবে 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/2 চা চামচ গোটা জিরে। লবণ লাগবে স্বাদ অনুসারে, চিনি 1 টেবিল চামচ, পরিমাণ মতো জল, পরিমাণ মতো সরষের তেল। আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে সামান্য হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখব। এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। আমি গ্যাসটা জ্বেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, 5 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়ামে রেখেছি, ওলট পালট করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না আমি, তা না হলে এগুলো সব শক্ত হয়ে যাবে। এই তেলটার মধ্যেই আলু আর পটলের টুকরোগুলো ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আলু পটলগুলোকে ভেজে নেব। আলু পটল ভাজা হয়ে গেছে, আরো 1 চামচ তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি জিরেটা দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এই ফোড়নটা 30 সেকেন্ড আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ কুচুটা এতে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি 2-3 মিনিট ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত না রসুন এবং আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায় আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব।
খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব, যাতে পুড়ে না যায়। সেই জন্য 2-3 চামচ জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। শুকনো হওয়া অবধি আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এতে মশলাটা রসুন আদা এবং পেঁয়াজের পেস্টের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। টমেটো কুচিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো মেশাবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আলু আর পটলটা যে ভাজা হয়েছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে এটা রান্না করব। চিনি এটা আমি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো মেশাবেন। পটল চিংড়িতে চিনিটা একটু দিলে মিষ্টি মিষ্টি ভালো লাগে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এটা কভার করে দিচ্ছি। এইভাবে আমি হাই ফ্লেমে 5 মিনিট এটা রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, আমি কভারটা খুলে নিচ্ছি। আলু গুঁড়োপুরি সিদ্ধ হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে কভার করে আমি আরও 2 মিনিট রাখবো লো ফ্লেমে। কভারটা খুলে নিচ্ছি। কিছু ধনে পাতা ছড়িয়ে দিলাম। তেল ছেড়ে ছেড়ে আসছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, সুস্বাদু পটল চিংড়ি। আমি গ্যাসটা অফ করে দিলাম। ঢাকা দিয়ে আমি 1 মিনিট রেখে দেবো। তারপরে আমি একটা বোলে ট্রান্সফার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের। আগামী দিনে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।